গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানা হিম। আর ঠান্ডার জন্য দেখো কীভাবে মুভি শুরু দিয়ে যাচ্ছি আমি, তারপরে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে শোনো তো মামা বাড়িতে যাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে মাসের অষ্টমঙ্গলা, তো অষ্টমঙ্গলায় এখন আসছে, ওকে আনতে গেছে। আমাকে দেখে হয়তো ভূতের মতন লাগতে পারে, কিন্তু কিছু কর নেই, ঠান্ডার মধ্যে আমাকে এইভাবেই যেতে হচ্ছে, কারণ শরীর আগে তারপরেই সব কিছু, ঠিক আছে। কারণ অলরেডি বিয়েবাড়িতে আইসক্রিম খেয়ে 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 আমার গলার 12টা বেজে গেছে, ঠিক আছে, আর আমি কিছু 12টা বাজাতে পারছি না। তো যাচ্ছি, মা আর বাবা আগে চলে গেছে, আমি যাচ্ছি কিছু জিনিসপত্র নিয়ে, ঠিক আছে, থেকে গেছিলো সেগুলো নিয়ে এখন আমি যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি সাইকেল নিয়ে। সাইকেল আর চালাতে ইচ্ছা করে না, জানো তো, ভালো লাগে না। তো এডিট করছিলাম বিয়েবাড়ির ভিডিওগুলো, দিতে শুরু করছি। এরপর আই থিঙ্ক এরপর ভালো ভালোই অনেক ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো, এতগুলো জিনিস নিয়ে যাচ্ছি আমি, এতগুলো সব মামা বাড়ির জিনিস ছিল সেগুলোই নিয়ে যাচ্ছি এখন আমি, ঠিক আছে। আর আমি স্টোলটা দিয়ে এইভাবে পেঁচিয়ে নিই, আমার স্টোলটা এখন নেই বলে আমাকে মানে স্টোলগুলো ভেজা, জানো তো, তার জন্য আমাকে এই ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো চলো ওখানে যাই, তারপর যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। রাস্তার মধ্যে এক হাতে ব্যাগ আর এক হাতে মোবাইল নিয়ে আমি কথা বলতে পারছি না। আরোই হবে না, যা খুলতে না পারলে আমি তো আছি। হ্যাঁ, তারপরে মনে কি হয়েছে রে, আমি ধর্ম বন্ধে ছেড়ে দিলে হবে নাকি? পিসি পাচ্ছে না, পরের দিন কালকে তোমাদের সাথে শেয়ার করলাম যে অষ্টমঙ্গলা এসছে মাসে, তো তারপরে আর তো কিছুই শেয়ার করা হয়ে ওঠেনি। তো এখন হচ্ছে গিয়ে পরের দিন যাচ্ছি, ঠিক আছে, আজকে ওখানে লাঞ্চের সব কিছু প্রিপারেশন চলছে, তো মা বোন সব চলে যাচ্ছে অনেক আগে। আমি তো সারাদিন ধরে কাজকর্ম করে ছুটে 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 পাগল হয়ে যাচ্ছি, তো এখন রেডি হয়ে এই যে সব রেডি করে নিয়েছি, আর এই যে আমি রেডি হয়েছি, এই কুর্তিটা পরেছি, ঠিক আছে। তো এখন আমি আর বাবা যাব, এত বেলা এরকম বাজে কটা জানো তো, দুটো এগারো বাজে, তো এখন যাবো, তো চলো। জানি না গিয়ে কি শেয়ার করতে পারবো না পারবো, কি শেয়ার মানে কতখানি কি শেয়ার করে হয়ে উঠবে বা কি হবে জানি না, ঠিক আছে। তো যাই হোক চলো আমি যাই, অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে। ওর চুলগুলো ভেজা, এরকমভাবে ছেড়ে ক্লাচার দিয়ে নিয়েছি, স্বেটার নিয়ে নিয়েছি, ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। Hello guys, welcome to my channel.
কলা নিয়ে এসে বড়া করে খাওয়া হচ্ছে কাপ্লেট আমার বন্ধু একটা কাপেসের দিয়েছে দুটো প্রেসার কুকার সারাদিন তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, তোমাদের বললামই তো ওই কলার বড়া খাওয়া হলো, সেই সব খাওয়া দাওয়া হওয়ার পরে আর এখানে হচ্ছে গিয়ে উদুম নাচ শুরু হয়েছে, জানো তো মানে পাগলের মতো নাচ শুরু হয়েছে, কিন্তু আমি গানগুলো সব মিউট করে দিয়েছি কারণ সব রকম নাচ মানে গান হচ্ছিল, অনেক রকম গান, এবার কোনটাতে কপিরাইট চলে আসবে তো জানি না, আর যেহেতু মানে হুটহাট করে এডিট করতে বসে যাচ্ছি আর ওই ভিডিওগুলো তো অনেক আগের করা, মানে সপ্তাহ এক সপ্তাহ আগের ভিডিও এগুলো, তো তার জন্য মানে আর ওই মানে যে আগে থেকে কিছু করে দেখে শুনে যে দেবো সেই সময়টা আমি পাইনি, তো তার জন্য আমি গানগুলো মিউটই করে দিয়েছি, কিন্তু নাচগুলো দেখে তো বুঝতেই পারছি কীরকম পাগলের মতো নাচ হচ্ছে তাই না, আর আমার গলার অবস্থা তো খারাপ হয়েই গেছে, ঠান্ডায় ঠান্ডায় ঘুরে ঘুরে এইরকম অবস্থা হয়ে গেছে আমার গলার অবস্থা, তো আমরা এখানে কিন্তু হেসে লুটোপুটি খাচ্ছিলাম, আমি কিন্তু কখনোই নাচি না, তোমাদের এর আগেও বলেছি যে আমাকে তোমরা কখনোই নাচতে দেখবে না কারণ আমি নাচি না, নাচলে না আমার শরীরটা খারাপ হয়ে যায়, তো তার জন্য আমি আর সুস্থ শরীরকে ব্যস্ত করতে চাই না, তো কিন্তু হাসিটা সাংঘাতিক হেসে হেসে লুটোপুটি গেছে, মানে নাচ দেখে তো বুঝতেই পারছো, গান না শুনতে পাও নাচে তো বুঝতেই পারছো না কীরকম মানে তার কাটার মতন পাগলের মতন নাচানাচি হচ্ছিলো সবাই মিলে, তো যাই হোক চলো আর বেশি বকবক করবো না, তোমরা নাচগুলো দেখতে থাকো, আর এই ভিডিওটা জানো তো আমার ভাই করেছিল, আমি ভিডিও করে রেখে দিয়েছি আর তারপরে আমার ভাই ভিডিও করেছে, তো এগুলো আমার সব ভাইয়ের তোলা ভিডিও আমার ফোন থেকেই করা, তো দেখো সবাই হেসে লুটোপুটি লুটোপুটি খাচ্ছে, যাই হোক চলো নাচগুলোই দেখতে থাকো কেমন।